Aku bem. Oi, né? Eu vou ficar com essa. Oi, tá. Olha, você acha কাল কি হয়েছিল কালকে রাত একটার সময় আমরা ঘুমিয়ে আছি তখন দেখি হঠাৎ মানে কাঁচ ভাঙার আওয়াজ তারপর উঠে চিৎকার করছি কে যেন মানে সব লোহার জিনিস নিয়ে কাঁচে মানে মারছে আর কি আচ্ছা আচ্ছা তারপর আমরা চিৎকার করছি ও পাশের বাড়ি বেড়াইছে ওরা বেড়ে যখন আমরা তালা খুলে যখন বাইরে বেরোই তখন তিনজন মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে আচ্ছা শুধু কাঁচই ভেঙেছে না আর কি করেছে শুধু কাঁচ ভেঙেছে আর ওই যে মোবিল পাল্পের ভিতরে মোবিল ই করে মানে ওই দেওয়ালে ছুটছে ঘরের ভিতরে ছুটছে তখন কে কে বাড়িতে ছিল বাড়িতে আমরা আমার জামাই একজন ছিল আমরা স্বামী স্ত্রী ছিলাম আপনার ছেলে কি ছিল তখন বাড়িতে না ছেলে ছিল না ও সুতা হাটা খেলতে গেছিল কি হয়েছিল কাল রাতে বেলা কালকে রাতে আমি তখন বাইরে ছিলাম তখন একটা দেড়টার সময় বাড়িতে গিয়ে ফোন আসে বলছে বাড়িতে কেউ এসে ভাঙচুর করছে ওই তো ভারী ভারী এত রড নিয়ে এতে দেওয়ালে সব এতে বাড়ির সব পাতে কাঁচে এসে মেরেছে এটাই তো শুনলাম আর কি করেছে আর এতে বাড়িতে দেওয়ালে ওই তো বাল্বের ভেতরে এত মোবিল এত ডিজেল নিয়ে এতে মেরেছে এত দেওয়ালে ছুঁড়ে মেরেছে কেন মারলো মানে তোমার বাড়িতেই কেন আক্রমণ হলো গ্রামের এত বাড়ি থাকতে সেটাই তো আমি তো বুঝতে পারছি না তুমি কোন রাজনৈতিক দল করো আমি তো বিজেপিকে এত সমর্থন করি না মানে তুমি থানায় অভিযোগ করেছো হ্যাঁ তো রাতে এত পুলিশ এসেছিল এসে সবকিছু এত ফটো নিয়ে গেছে দেখে গেছে এত কথা বলে গেছে দেশবাবু এখানে কি দেখলেন এসে আমি আজকে সকালবেলা যখন আমরা খবর পেলাম আমাদেরই একজন কর্মী ভারতীয় জনতা পার্টির একজন কর্মী সূর্য প্রামাণিক তো এর বাড়িতে সকালে যখন আমরা খবর পেলাম খবর পেয়ে এখানে এসে দেখলাম যে রাত্রে ও নিজেও বাড়িতে অনুপস্থিত ছিল এখানে এসে দেখলাম ওর বাড়ি ভাঙচুর হয়েছে এবং সমস্ত কিছু হয়েছে তো ঘটনাটা যেটা হয়েছে সূর্য আমাদের দলের একনিষ্ঠ একজন কর্মী এবং গত 23 তারিখ আমাদের বিজেপির প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে আমাদের একটা র্যালিও হয়েছিল সেই র্যালিতে অংশগ্রহণ ছিল এবং এলাকায় ফ্ল্যাগ ফেস্টুন লাগানো প্রচারে অংশগ্রহণ সমস্ত কিছুতেই আসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা আমাদের সন্দেহ হচ্ছে তৃণমূল রাজকৃত দুষ্কৃতি সমস্ত জায়গায় এই ঘটনা ঘটাচ্ছে আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে এবং তারই ফলশ্রুতিতে আজকের এই যে ঘটনা ঘটেছে বলে আমরা মনে করছি এটা প্রত্যক্ষভাবে আমরা যেটা মনে করি একদম তৃণমূলের যারা দুষ্কৃতি এই এলাকায় যারা সন্ত্রাস করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরই হাত সঞ্জয়বাবু আপনারই ওয়ার্ডের বিজেপির সমর্থক সূর্য প্রামাণিকের বাড়িতে কালকে রাত্রবেলা ভাঙচুর হয়েছে
যে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন সামনে এবং এতে তৃণমূলের দুষ্কৃতীরাই তার বাড়ি ভাঙচুর করেছে, আপনি কি বলবেন? না না, ওর বাড়ি সূর্য প্রামাণিক, ওর কাকা কাকিমা, আমি তো আমার বাড়ির কাকা কাকিমা, আমি তো বাড়িতে গেছিলাম, কিছু দুষ্কৃতি নয়, আমার মনে হয় চোর টোর ঢুকেছিল, রাত্রি একটার সময়ের ঘটনা, আমি বাড়িতে ছিলাম কাকিমার সঙ্গে, কাকুর সঙ্গে কথা বলে এলাম, হ্যাঁ অনেক সময় ধরে, ওরা আমার পার্টির সমর্থক, ওরা তো আমার তৃণমূলে দিল, ওরা কেউ বিজেপি নয় তো, আমার ঘরের লোক, কিন্তু যাদের আমার আমরা ও ধারণা থেকে হচ্ছে, কিন্তু না এরকম কোনো ব্যাপার নেই, ওরা তো কাকা কাকিমা আমাদের তৃণমূলে তো, দীর্ঘদিনের তৃণমূলে কর্মী আমাদের, এখনও আমি সকালবেলা তো গেছিলাম, আবার বিকালবেলা যাবো, আমার ঘরের লোক তো, এরকম কোনো ব্যাপার না, ওরা আমার তৃণমূল দলেরই লোক। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল, না এখানে বিজেপি বলে কেউ নেই, ওই দু চারটা বাচ্চা ওপাশে আছে, এখানে বিজেপি যদি কেউ নেই, ও ছেলেটা আমার বাড়ির ছেলে, ভাই একদম আমার, সব আমার ঘরের লোক, তৃণমূলের লোক, আমার কাকা কাকিমা নিজের বললেই চলে, আমার পাড়া প্রতিবেশী। সরাসরি অভিযোগ বিজেপি বলছে যে তৃণমূলের আসল দুষ্কৃতি না, এসব বাজে কথা বলছে, এখানে বিজেপি বলে কেউ নেই আমার পাড়া, আমার ঘরের ছেলে, তৃণমূলের দলে দুষ্কৃতি কি জড়িত আছে? না না, এইসব বাজে কথা, এইসব চোর এসেছিল রাত্রে ঢুকেছে, এরকম ঢুকতেছে কয়েকবার ধরে, আগে কয়েক সপ্তাহখানি আগে এরকম একটা ঘটনা ঘটে গেছে, সপ্তাহখানির আগে কয়েকজন দুজন এসেছিল চোর, মোটামুটি ধরতে ধরতে ছেড়ে দিয়েছি, চোর টোর হবে, রাত্রিবেলা একটা দেড়টার সময় ঢুকেছে, আমি থানায় কমপ্লেন করতে বলেছি, আমরা দেখতে বলছি, আমরাও পাড়া থেকে বলেছি একটা হোমগার্ড সিস্টেম করে দেবো, দিলে কী হবে এই চোর টোর যে ঢুকা এটা যাতে বন্ধ হয়।